মুরগির বস্তা দিয়ে চাপড়ি খাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা বস্তা দিয়ে চাপড়ি খাবো। এই মুরগিটার নাম কি ছিল? বলতে গেলেন লাট্টুস। তাই আজকে মরলো। এর পাশে যে আরো একটা মুরগি ছিল সেটার নাম কাট্টুস। এই যে সেই মুরগিটা কাট্টুস আর মাত্তুস। খালামনি খরগোশ মিঠুর জন্য এখানে ফুলের পাতা তুলসীর পাতা সংগ্রহ করা হচ্ছে। মিঠু ভয় পেয়ে দিল এক দৌড়। এখানে চলছে আমাদের রংপুরের চাপড়ি পিঠা বানানোর প্রস্তুতি। ওয়াও, আজ আমি খাবো আম্মুর হাতের চাপড়ি পিঠা। চাপড়ি বাবা, ও বাবা, সেদিন তো খেয়েছিল আমাকে ছেলে বটে। চাল জানো রুটি নয় অমৃত, দৌড়া যা মালাই চা পাচ্ছিল। হ্যাঁ, ওরা যা খাইছে তোমাকে তাই খাইতে হবে? কেন, ওরা মালাই চা খাইছে তো কি হয়েছে? আমি একদিন আড্ডা চা খাই ওদেরকে দেখাবো। মিঠু কে, এই রুটিটা তো খালি খাইলে খুব অমৃত লাগে। কচকচ কচকচ করে খাচ্ছে বেটা। দেখতে তো তোমার ওই বাকড়ি দিয়ে খাও, আমি তো ডিম চাপি দিয়ে খাচ্ছি। তোমরা ওই হলুদ খাও, হলুদের কোনো স্বাদ নাই। আর ডিম মায়ের হাতে চাপে আহা একটু সাজিয়ে দেওয়া। ও বেস্ট বাবা, তোমার বউ না থাকায় তোমার এই বউ না থাকায় তোমার খুব লস হইলো। সবশেষে আমি খেলাম মালাই কফি, জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, এই পর্যন্তই। ভালো থেকো সবাই, টাটা, বাই বাই।